মনির আল হাসান আপনি লিখেছেন আমার বোনের পূর্বে এক বিয়ে হয়েছিল কিছুদিন পর ডিভোর্স হয়ে যায় এখন নতুন প্রস্তাব আসছে পূর্বের বিয়ের বিষয়ে গোপন রেখে কি এখন বিয়ে দেওয়া যাবে আগের বিয়ের কথা জানলে তো প্রস্তাবই আসবে না বাই মনির এটি এক ধরনের প্রতারণা হবে পূর্বের বিয়ের কথা জানাতে হবে এবং এই সত্য এবং সততা এটির পর তার নসিবে যেখানে সম্বন্ধ লেখা আছে সেখানে তার বিয়ে হবে আপনি সেটিকে যদি গোপন করেন এবং এমনভাবে পেশ করেন যে সে কুমারে তাহলে সেটা না জায়েজ হবে গুণা হবে মানগাস ফালাইসা সাল্লাম বলেছেন যে কেউ যদি প্রতারণা করে কেউ যদি অসত্যের আশ্রয় নেয় কেউ যদি বাস্তব অবস্থাকে লোকানোর চেষ্টা করে তাহলে সে আমার উন্মত নয় বিধায় আপনার বোনের একটা বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে এটা কোনো ত্রুটি নয় আজকে আমাদের সমাজ এটাকে ত্রুটি মনে করছে এবং এটা কারণে সে মেয়েকে বিয়ে করতে কেউ আগ্রহী হচ্ছে না এটা সমাজের ব্যাধি এই ব্যাধির কারণে আপনি হয়তো আপনি হয়তো সাফার করছেন কিন্তু আপনাকে অবশ্যই সত্য এবং সততার উপরে থাকতে হবে তাতে নসিবে যা আসে না আসে আসুক একজন ইমানদার কঠিন এবং জটিল পরিস্থিতিতেও তার সততার পরিচয় তিনি দিবেন একটু অসুবিধায় পড়বেন সেই জন্য তিনি তার যে আদর্শ সেটাকে বিকিয়ে দিতে পারেন না বিধায় আমাদেরকে এবার সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আপনার বোনের জন্য উত্তম বিয়ের ব্যবস্থা করুন আমরা মনে প্রাণিতা করি রব্যে কারিম আসান করুন আপনাদের বিষয়টাকে